দিন যত যাচ্ছে তত কিন্তু কেরিয়ার বিষয়ে অনেক বেশি পরিবর্তন হচ্ছে। আগেরকার দিনে আমরা কেরিয়ার সম্পর্কে যেমন ভাবতাম, কিন্তু এখনকার সময়ে এভাবে ভাবার কোনো উপায় নেই। কেরিয়ারের বিষয়ে অনেক বেশি সিরিয়াস হতে হবে, এবং দিন যত যাবে তত আধুনিক আধুনিক কেরিয়ার উদ্ভব হবে, এবং পুরানা কালের কিছু কিছু কেরিয়ার বিলুপ্ত হয়ে যাবে। পুরানা কালের কাঠুরে, তাঁতি, জেলে, কুমার, এগুলো পেশা একসময় বিলুপ্ত হয়ে যাবে, এটা আমরা এখন বুঝতে পারছি। কিন্তু ভবিষ্যতে আরো নতুন নতুন কিছু পেশার আবির্ভাব হবে, যা বর্তমানে শুরু হয়ে গিয়েছে। যদিও আমাদের দেশে সিংহভাগ যুবক যুবতী বেকার, ইভেন শিক্ষিতরা অনেক বেশি বেকার, কিন্তু আরও একদিকে অন্য একটা অংশ রয়েছে, খুবই ক্ষুদ্র একটা অংশ, যারা ফ্রিল্যান্সিং করে অনেক বেশি ইনকাম করছে। এবং এই ফ্রিল্যান্সিং পেশাটা আধুনিক পেশার মধ্যে পড়ে। এই আধুনিক পেশায় যত পেশা আসবে, আমার মনে হয় এই ফ্রিল্যান্সিংয়ের ভেতরেই সব থাকবে। তো আমরা চাইলে এই ফ্রিল্যান্সিং পেশাটাকেই 2019 সালের সেরা পেশা হিসেবে বেছে নিতে পারি, এবং পরবর্তীতে আমাদের লাইফটাকে আরও সুন্দরভাবে পরিচালনা করতে পারি। তো 2019 সালে করার মতো সেরা ব্যবসার মধ্যে আমার মনে হয় আজকের আইডিয়াটা বেশ হবে, কারণ আপনি চাইলে এই 2019 সালে এই কেরিয়ার ভাবনাটা আপনাদের আপনার নিজের জীবনে কাজে লাগাতে পারেন। আপনি যদি বর্তমানে কোনো একটা পেশার সাথে যুক্ত থাকেন এবং পাশাপাশি আরেকটা কিছু করতে চাচ্ছেন, অথবা যদি আপনি বেকার থাকেন, সেক্ষেত্রে আপনি এই ভাবনাটা আপনার ভেতরে ঢুকিয়ে নিতে পারেন এবং সে অনুযায়ী কাজ শুরু করে দিতে পারেন। বর্তমান সময়ে ই কমার্স বিজনেস আমাদের দেশে খুব বেশি জনপ্রিয়তা পাচ্ছে, যদিও এগুলো ইউরোপ আমেরিকাতে অনেক বেশি জনপ্রিয়, কিন্তু বর্তমানে এশিয়াতেও, এই দক্ষিণ এশিয়াতেও অনেক বেশি জনপ্রিয়তা পাচ্ছে। আমরা চাইলে কিন্তু এই ব্যবসাটা শুরু করে দিতে পারি। ই কমার্স বিজনেস মুখে বললে কিন্তু এক কথায় শেষ হয়ে যায়, কিন্তু প্রকৃতপক্ষে এই ব্যবসার সেক্টরটা অনেক বড়, কারণ এখানে পণ্য বিক্রি করা হয়। সব ধরনের পণ্য আপনি এখানে বিক্রি করতে পারবেন। সেটা হতে পারে গার্মেন্টসের পোশাক, হতে পারে মেডিসিন, হতে পারে স্বাস্থ্যসেবা, হতে পারে ইলেকট্রিক পণ্য, যা কিছুই আপনি বিক্রি করুন না কেন, সবই কিন্তু এই অনলাইনে বিক্রি করা সম্ভব। এখন আপনি যদি বর্তমান সময়ে কোনো একটা পেশার সাথে যুক্ত থাকেন, তাহলে আপনি যে পেশার সাথে যুক্ত সেই পেশা সম্পর্কিত কোনো একটা ব্যবসা শুরু করে দিতে পারেন, অনলাইনে বিক্রি করতে পারেন। ধরুন আপনি যদি মেডিসিন সম্পর্কে জ্ঞান রাখেন, তাহলে আপনি একটা মেডিসিনের অনলাইনে স্টোর চালু করতে পারেন। যদি গার্মেন্টসের ব্যবসা সম্পর্কে আপনার ভালো জ্ঞান থাকে, সেক্ষেত্রে গার্মেন্টস রিলেটেড পোশাক আশাক নিয়ে একটা ই কমার্স বিজনেস শুরু করতে পারেন। এভাবে করে আপনি যদি কোনো পেশার সাথে যুক্ত না থাকেন, যদি বেকার থাকেন, তাহলে আপনি কোন বিষয়ে বেশি আগ্রহ সেই বিষয়টা আপনি বেছে বের করুন এবং সেই বিষয়ে একটা বিজনেস শুরু করে দিন। যদি আপনি মহিলা হয়ে থাকেন, বিশেষ করে নারীরা কসমেটিক্স, মেকআপ, থ্রি পিস এগুলোর প্রতি বেশি আসক্ত থাকে, তো আপনি এগুলো নিয়েও ব্যবসা শুরু করে দিতে পারেন। আপনি ফেসবুকে একটা পেজ খুলে এটা শুরু করতে পারেন, তাহলে খুব সহজে আপনি সবার নজরে আসতে পারবেন এবং আপনার জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। পাশাপাশি আপনি একটা ইউটিউব চ্যানেল খুলে নিতে পারেন আপনার ই কমার্স বিজনেসটা মার্কেটিং করার জন্য। এখন ই কমার্স ছাড়াও আপনি অন্য একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং শেখা। ফ্রিল্যান্সিং শিখে তারপরে আমরা একটা ভালো কেরিয়ার শুরু করে দিতে পারি পার্ট টাইম হিসেবে। পার্ট টাইম করতে করতে একটা সময় কিন্তু এটা ফুল টাইম হয়ে যাবে। ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং হচ্ছে অনলাইনে বিভিন্ন ধরনের কাজ করে দিতে হয় অন্যদেরকে, আর বিনিময়ে তারা আপনাকে একটা অঙ্ক, মানে নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে থাকবে। যদিও গত 2-3 বছর আগেও এই ফ্রিল্যান্সিং কথাটা শুনলে মানুষ হাসতো, কিন্তু এখন সেটা বাস্তবে রূপান্তরিত হয়েছে। এখন আর মানুষ হাসে না, এখন সবাই এটা বিশ্বাস করে। তো আপনি চাইলে কিন্তু এই ফ্রিল্যান্সিং ব্যবসাটা শুরু করে দিতে পারেন। ব্যবসা বলবো না, চাকরি বলবো, কিছু বুঝতে পারছি না আসলে এটাকে কি বললে ভালো হয়। আচ্ছা, যাই হোক, আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে চাইলে আপনাকে যে কোনো একটা বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে, আর এ বিষয়ে আপনি ইউটিউবে অনেক বেশি ভিডিও দেখবেন। সেখান থেকে আপনি দেখে দেখে সিদ্ধান্ত নিয়ে নেবেন যে আপনি আসলে ফ্রিল্যান্সিং সেক্টরে কোন কাজটা করে সফল হতে চান। যদি এটাও ভালো না লাগে, তাহলে আপনি একজন ইউটিউবার হতে পারেন। ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও
কন্টেন্ট ক্রিয়েট করে সেগুলো আপলোড দিতে পারেন। প্রাথমিক অবস্থায় এত বেশি এক্সপেন্সিভ না হয়ে বরং আপনার হাতে যদি একটা স্মার্টফোন থাকে সেটা দিয়ে শুরু করতে পারেন। একটা সময় এই স্মার্টফোন থেকে ভিডিও করতে করতে আপনার চ্যানেল অনেক বড় হয়ে যাবে, তখন না হয় দামি দামি এক্সপেন্সিভ গ্যাজেটগুলো আপনি নিয়ে নেবেন। ইউটিউবে কীভাবে ইনকাম করতে হয় সে সম্পর্কে আপনি ইউটিউবে অনেক বেশি ভিডিও পেয়ে যাবেন, অথবা আপনি যদি আমার কাছ থেকে জানতে চান তাহলে নিচে কমেন্ট বক্সে লিখবেন, তাহলে আমি এই সম্পর্কে একটা ভিডিও বানাবো যাতে করে আপনারা উপকৃত হতে পারেন। আশা রাখছি আমার আজকের এই ভাবনাগুলো আপনাদের কাজে লাগবে। ফ্রিল্যান্সিং অথবা ই কমার্স বিজনেস অথবা ইউটিউবিং যেটি শুরু করুন না কেন, এই তিনটাই কিন্তু আপনি প্রাথমিক অবস্থায় পার্ট টাইম হিসেবে শুরু করতে পারেন এবং পরবর্তীতে এই পার্ট টাইমটাই আপনার ফুল টাইম বিজনেসে রূপান্তরিত হবে। আশা রাখছি আজকের ভিডিওটা আপনাদের উপকারে আসবে। যদি আপনাদের একটু উপকারে আসে তাহলে আমি ধন্য। সবার কেরিয়ার জীবন হোক অনেক উজ্জ্বল, সবাই অনেক সুখী সমৃদ্ধ হোক সেই আশাবাদ ব্যক্ত করে এখন বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।